কুষ্টিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে 150 শতাধিক পানির বরজ। রোববারের এই আগুনে নিঃস্ব হয়ে গেছেন চাষিরা। তাদের দাবি প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে কুষ্টিয়ার ভেড়ামারায় আছেন রিপোর্টার এস এম রাশেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কুষ্টিয়ার ভেড়ামারা যে এখানে পানির বরজ রয়েছে, এই মাধবকুণ্ড যে গ্রামটি রয়েছে সেই গ্রামে কিন্তু প্রায় 700 বিঘা জমির কিন্তু পান কিন্তু আগুনে পুড়ে ছাই হয়েছে। এখানে আমি কৃষকের সাথে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখানে প্রতি বিঘা যে জমি রয়েছে সেই জমিতে প্রায় 100টি গাছ এবং 1000টি করে গাছ থাকে প্রতিটি বরজে, এবং এই বরজ থেকে তাদের বাৎসরিক প্রায় 2 লক্ষ টাকা আয় হয় এবং সমস্ত খরচ খরচা বাদ দিয়ে। তবে তাদের কৃষকের যে স্বপ্নের যে পান, সে পান কিন্তু যাদের অর্থকরী ফসল সেই পানের সমস্ত ক্ষতি হয়ে গেছে, এবং প্রায় কৃষি বিভাগের তথ্য অনুসারে প্রায় 100 হেক্টর জমিতে কিন্তু পানের সমস্ত বরজই পুড়ে ছায় হয়ে গেছে, এবং প্রতিটি বরজ নির্মাণ করতে কৃষকের প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা ব্যয় হয় বলে জানিয়েছেন আমাদের এখানকার বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে আরও আমরা জানিয়েছি যে মূলত এই সময় কিন্তু তাদেরকে পান সংরক্ষণ করার কথা এবং সংগ্রহ করার কথা ছিল, কিন্তু এই যে ভয়াবহ আগুনের কারণে কিন্তু তাদের সেই স্বপ্নের কিন্তু সলিল সমাধি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকের। এবং তারা কিন্তু বিভিন্নভাবে এখানে এই যে পানের বিক্রির যে অর্থ সেই অর্থ কিন্তু তারা আসলে বিভিন্ন কাজে তারা ব্যয় করতেন এবং তাদের সাংসারিক কাজে ব্যয় করতেন, এবং এছাড়া তাদের পারিবারিক সন্তান সন্ততি যারা আছে তাদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত ব্যয়ভার নির্ভর করে কিন্তু এই পানের উপরে। তবে তারা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং অধিকাংশ কৃষকই কিন্তু প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই পান পড়ে যাওয়ার কারণে, কারণ এখানে কিন্তু দ্বিতীয় বিকল্প ফসল কিন্তু এখানে উৎপাদন নাই, যার কারণে এখানকার মানুষের কিন্তু পুরাটাই এই পানির উপরে নির্ভরশীল। এবং আমি এখানে কৃষকরা আরও জানিয়েছেন যে মূলত যে কী কারণে এখানে আগুন ধরেছে তারা আসলে সঠিক তারা জানে না, এবং এই আগুনের কারণে তাদের কিন্তু হেক্টরের পর হেক্টর এবং বিঘার পর বিঘা কিন্তু এখানে প্রায় 700 বিঘা জমির যত পান ছিল সে পান কিন্তু তারা নষ্ট হয়ে গেছে, এবং এখানে কিন্তু আর পরবর্তীতে কিন্তু এখন মানে অবশিষ্ট কোনো কিছু নাই যে এখানে তারা কোনো কিছু সংগ্রহ করবে। তবে আমি এখানে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই অঞ্চলে পদ্মা নদীর চর এলাকা, যার কারণে এখানে পানের আবাদটা ভালো হয়, যার কারণে কৃষকরা কিন্তু অধিকাংশ কৃষকই পানের আবাদের উপরে নির্ভরশীল, এবং এখানে যদি সরকারিভাবে প্রণোদনা থাকে তাহলে তারা আসলে কৃষি বিভাগ থেকে তাদেরকে ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা। তবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগুন যে কী কারণে লাগলো তার কোনো কারণ কিন্তু তারা আসলে এখন পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি যে আসলে কোথায় এবং কোন মাধ্যমে এখানে এই পানের বরজগুলো আগুন লাগলো বলে তারা কোনোভাবে ধারণা করতে পারছে না, এবং তারা মূলত এই কুষ্টিয়া সহ এবং পাবনার ঈশ্বরদী উপজেলার প্রায় 12টি ইউনিটে অগ্নি যেগুলো আছে সেই অগ্নিকাণ্ডগুলো নিয়ন্ত্রণ করার জন্য তারা 4 ঘন্টা চেষ্টা করার পরে কুষ্টিয়ার এই অগ্নি বিশেষ করে পানের বরজে যে অগ্নিকাণ্ড সেটা তারা এখানে পানের যে বরজে আগুন লাগে সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রায় 4 ঘন্টা পরে, এবং এখানে প্রায় 100 কোটি টাকার মতো প্রায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তো কুষ্টিয়ার পানের বরজ নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী এস এম রাশেদ যুক্ত হয়েছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা থেকে।